সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি, আশা করছি ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, স্ক্রিনে আপনারা খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ দেখতে পাচ্ছেন যার নাম হচ্ছে ফেভিমল। তো ওষুধটি সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তো শুরুতে একটি অনুরোধ জানাতে চাই, তা হচ্ছে আমাদের পেজটি লাইক এবং ফলো করে দেওয়ার জন্য, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন বলে প্রত্যাশা রাখতেছি। তো বন্ধুরা, ফেভিমল যা মূলত হচ্ছে প্যারাসিটামল বিপি 500 মিলিগ্রাম, মানে আমরা নাপা, এস, টামেন এ ধরনের ওষুধগুলো যারা খাই ঠিক সেই একই কাজে কিন্তু এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে। তো সেক্ষেত্রে বলবো যাদের জ্বর, ঠান্ডা, কাশি, সর্দি জনিত সমস্যা রয়েছে বা শরীরে ব্যথা সমস্যা রয়েছে, তাদের জন্য এই ওষুধটি কিন্তু মূলত নির্দেশনা দেওয়া হয়ে থাকে। বিশেষ করে গলা ব্যথা এবং শরীরে তাপমাত্রা কমানোর ক্ষেত্রে জ্বরের জন্য দেখা যায়, এখন যে বর্তমান সময় সিজনাল জ্বরটা, সেই জ্বরে হাত পা মুচড়ায়, কামড়ায়, শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা অনুভূত হয়, সেই ব্যথার ক্ষেত্রে ওষুধটি কিন্তু খুবই কার্যকরী। তো এখন যেহেতু বিভিন্ন ধরনের জ্বর, সেই জন্য বলবো যে অ্যান্টিবায়োটিকটা আপনারা অ্যাভয়েড করবেন, আর যে কোনো অ্যান্টিবায়োটিক খাওয়ার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শক্রমে তারপর আপনারা সেবন করবেন, নিজে নিজে কোনো অ্যান্টিবায়োটিক সেবন করবেন না। আর প্যারাসিটামল ওষুধগুলো সবাই কিন্তু খেতে পারেন, কারণ এটি কিন্তু একেবারেই পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া আর কোনো প্রকার ডাক্তারি প্রেসক্রিপশন ছাড়াও কিন্তু ওষুধগুলো সেবন করা যাবে। দৈনিক 3টি করে ট্যাবলেট খাওয়া যায়, মানে সকাল দুপুর রাত এভাবে 3টি করে ট্যাবলেট খাওয়া যায়। তো যাদের মাথা ব্যথা জনিত সমস্যা রয়েছে তাদের জন্য 1টি ট্যাবলেটই যথেষ্ট, আর যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন সেক্ষেত্রে একসঙ্গে 2টি ট্যাবলেটও খাওয়া যাবে। তো এটি আপনারা 1টি করে ট্যাবলেট দৈনিক 3 বার খেতে পারেন, সর্বোচ্চ 4000 মিলিগ্রাম পর্যন্ত একদিনে খাওয়া যাবে যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন। 4000 মিলিগ্রাম বলতে এরকম 8টি ট্যাবলেট একজনে 24 ঘন্টায় গ্রহণ করতে পারবে, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তবে আমি বলবো যে একজন অন্তত ফার্মাসিস্টের সঙ্গে আলোচনা করে তারপর খাবেন, কেননা দেখা যাচ্ছে আপনার এক এক ধরনের সমস্যার ক্ষেত্রে এক এক ধরনের ওষুধ কিন্তু ডাক্তার খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন। তো যে কোনো ওষুধ আপনার জানা থাকলেও অন্তত একজন ফার্মাসিস্টের সঙ্গে আলোচনা করে তারপর ওষুধটি সেবন করবেন। তো বন্ধুরা, ওষুধ এবং স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আশা করছি উপকৃত হবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে সুস্থতা দান করুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।